কালিম্পং এ এসে প্রীতম দেখো ঝর্ণার জলে স্নান করছে। এই তো অ্যাডভেঞ্চারের মজা। আমরা কিন্তু এখন চলে এসেছি শঙ্খলা ওয়াটারফল। আমি এখন রয়েছি কালিম্পং এর সামিবিয়াং টি গার্ডেনে। এটা হচ্ছে পাহাড়ের খিরা, মানে কি বড় সাইজ দেখুন, এটা গদা, এটা গদা শোষা নয়, এটা গদা। আপরে বাপ, এই কি রে ভাই। আজ আমি আপনাদের নিয়ে যাব ক্লান্তির শেষে পাহাড়ের দেশে, যেখানে মাত্র 1500 টাকায় চার বেলা রকমারি খাওয়া দাওয়া নিয়ে থাকতে পারবেন আপনারা চা বাগানের মাঝে সুন্দর এক পাহাড়ি কুটিরে। শুধু তাই নয়, আছে চিয়াং নদীর অপরূপ দৃশ্য, সাথে চ্যাংখোলা ওয়াটারফলসে স্নানের অভিজ্ঞতা, সবই বলবো। তবে গল্পের শুরুটা হোক শিয়ালদা স্টেশন থেকে। রাত 8:35 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে নিউমাল জংশনের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম নিউমাল জংশন। ট্রেনটা আসার কথা 9:10, এলো 12:10, প্রায় 3 ঘন্টা লেট। নিউমাল জংশন থেকে হোমস্টেতে যাওয়ার জন্য প্রথমে আপনাদের টোটো করে যেতে হবে ডামডিং মোড়। টোটো ভাড়া 100 টাকা। এরপর ডামডিং মোড় থেকে আপনাদেরকে শেয়ার গাড়ি করে পৌঁছে যেতে হবে পাহাড়ি কুটির হোমস্টেতে। শেয়ার গাড়ির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া আপনারা চাইলে গরু বাসান থেকেও শেয়ার গাড়ি করেও আসতে পারেন। ঘড়িতে বাজে অলমোস্ট 4:20। আমরা কিন্তু চলে এসেছি সামিবিয়াং টি গার্ডেন, আর এখানে আমরা থাকবো কিন্তু পাহাড়ি কুটির। আমরা কিন্তু শেয়ার গাড়িতে করে আসলাম, যেটা ভাড়া পড়লো কিন্তু 200 টাকা করে মাথা পিছু। এই হচ্ছে আমাদের ক্লান্তির শেষে পাহাড়ি কুটির হোমস্টে। চলুন ভেতরে যাই। হোমস্টেতে প্রবেশ করেই নজরে পড়ল বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং হল, সাথে রিসেপশন ও রয়েছে একটি কিচেন হল। চলুন উপরে রুমগুলো দেখাবো। উপরে 4টি রুম আছে, আর একটি কমন ব্যালকনি আছে যেখান থেকে চা বাগানের সুন্দর ভিউ পাওয়া যায়। চারিপাশের পরিবেশ যতটা সুন্দর তেমনই সুন্দর হোমস্টের রুমগুলো। রুমটা বেশ বড়। রুমের ভেতরে রয়েছে কিং সাইজ বেড, টিভি, ওয়ার্ড্রব, টি টেবিল ও সাথে সুন্দর একটি ওয়াশরুম। রুম থেকে শুয়ে শুয়েই আপনারা দারুণ সুন্দর একটা ভিউ পাবেন, সাথে সুন্দর ছোট্ট একটি ব্যালকনিও রয়েছে। দিনটি ছিল 15 নভেম্বর, অঙ্কিতার বার্থডে, তাই আমি ঠিক করলাম বার্থডে সেলিব্রেশনটা ওখানেই করব। আর সেই আনন্দেই অংশগ্রহণ করেছিল হোমস্টেরই দুজন অতিথি। এই যে বার্থডে গুলো বসে আছে, এবারের বার্থডেটা কিন্তু আমরা কাটাচ্ছি পাহাড়িয়া হোমস্টেতে, যেটা চা বাগানের মধ্যে। হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি তো নাও আগে। দাদা, আমার বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেল, সবাই মিলে মজা করার পরে আমাদের কাছে চলে এলো কিন্তু ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে চলে এসেছে গরম গরম পকোড়া, আর তার সাথে রয়েছে চা। বাইরে এত ঠান্ডা, গরম গরম চাটা হাতে নিয়ে চুমুক দেবে। সেদিন রাতে আমরা তাড়াতাড়ি ডিনার করে নিলাম। ডিনার ছিল ভাত অথবা রুটি, সাথে চিকেন, ডাল ও সবজি। গুড মর্নিং ফ্রম পাহাড়িয়া হোমস্টে সামিবিয়াং টি গার্ডেন। আমরা এখন রয়েছি হোমস্টের মধ্যে, হোমস্টে ব্যালকনি থেকে জাস্ট বাইরের ভিউটা অসাধারণ সুন্দর। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, তার মাঝে এই হোমস্টেটা। সকালবেলা বসে পড়েছি পাহাড়িয়া হোমস্টেতে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ওনারা কিন্তু আমাদেরকে লুচি, তরকারি আর মিষ্টি রয়েছে। তো এটা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু যাবো
এই হোমস্টেরই খুবই কাছে একটা ওয়াটারফলস রয়েছে, সেটা দেখতে একটা অদ্ভুত ঝর্ণা রয়েছে, তোমাদের ওখানে নিয়ে যাবো চলো। সিকিউরিটি গার্ড আগে যাচ্ছে, সঙ্গে গাইড দাদা রয়েছে আর অঙ্কিতাই যে আরেকটা সিকিউরিটি গার্ড আছে, দুজন আছে। সাধারণত পাহাড়ে ওঠার অভ্যাস নেই, তাই যখনই পাহাড়ে উঠবেন আপনারা আপনার লাঠি ক্যারি করবেন, লাঠি কিন্তু অনেকটা সাহায্য করে উপরে ওঠার জন্য। এই যে বাহ, এটা আমরা দিয়ে দিছি আমি, হ্যাঁ এটা ইনি আমাদের কিছু এলাচ দিল। এনাদের ঘরগুলো দেখুন কি সুন্দর সাজানো গোছানো, আমাদের কিন্তু অনেক এলাচ দিয়েছে, এগুলো কিন্তু কলকাতায় নিয়ে যাব। এটা হচ্ছে পাহাড়ের খিরা, মানে শোষা যাকে বলে, শোষা মানে কি বড় সাইজ দেখুন, গদা, এটা গদা, শোষা না এটা গদা। বাপরে বাপ, এই কিরে ভাই, পাহাড়ে এলে পাহাড়ের ভিউ সব সময় তোমাকে মুগ্ধ করবে। আমাদের হোমস্টেটা অনেক দূরে দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি আর এখান থেকে ভিউটা অসাধারণ, আলাদা লেভেলের একটা ভিউ, তোমাকে একটু দেখাই ঘুরিয়ে। এই দেখো, দারুণ দারুণ সুন্দর। প্রথমেই একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি এই হোমস্টে থেকে ঝর্ণা দেখতে যান বা স্নান করতে যান তাহলে আপনাদেরকে গাইড নিতে হবে। গাইড ভাড়া এবং নাম্বার আমি দুটোই স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা কিন্তু এখন চলে এসেছি চ্যাংখোলা ওয়াটারফল, এটা হচ্ছে কালিম্পং এর একটা অদ্ভুত ঝর্ণা, দারুণ সুন্দর উপর থেকে জল পড়ছে। এই ঝর্ণাটার নাম হচ্ছে চ্যাংখোলা ওয়াটারফল। একটু আগে আমরা যে ঝর্ণাটা দেখলাম চ্যাংখোলা ওয়াটারফল, তারই এটা সেকেন্ড লেয়ার। স্নান করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে কালিম্পং এ এসে। প্রীতম দেখো ঝর্ণার জলে স্নান করছে আর সাঁতার কাটছে, দেখো এই তো অ্যাডভেঞ্চারের মজা। ওরে বাবা রে, দেখো পুরো কাটছে পুরো। এই চ্যাংখোলা ওয়াটার বলতে আমরা সবাই স্নান করছি, দাদা দিদি আমার সঙ্গে রয়েছে, কেমন লাগছে? তো এখন নতুন একটা অভিজ্ঞতা আমরা সবাই আসবেন, এখানে স্নান করবেন, পরিষ্কার জল, ঠান্ডা, খুব মজা, একদম ভরপুর। তো সত্যি আমরা ভীষণ এনজয় করছি, ভীষণ এনজয় করছি। ঝর্ণার জলে ভরপুর আনন্দ করে আমরা আবার হোমস্টের দিকে ফিরে গেলাম। হোমস্টেতে ফিরে আমরা বসে গেলাম লাঞ্চ টেবিলে। সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, পটল আলুর তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড় দিয়ে একটা জমিয়ে লাঞ্চ করলাম। আর এনাদের পরিবেশন খুব সুন্দর। শান্তির শেষে আমরা এখন চলে এসেছি এই পাহাড়িয়া হোমস্টের একদম ছাদে, আর উপর থেকে ভিউটা তো খুবই সুন্দর, চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান। আর এদের ছাদে কিন্তু এলাচ শুকনো জন্য দেখায় একটু, এই দেখো পুরো ভর্তি এলাচ শুকনো হচ্ছে, এই যে প্রচুর এলাচ রয়েছে। আর এই যে অঙ্কিতা বসে আছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই সেদিন সন্ধে ইভিনিং স্ন্যাক্সে আমরা ম্যাগি খেলাম, তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সামি বিয়ং টি গার্ডেন কালিম্পং। আর এখানে আমরা দুদিন রয়েছি ক্লান্তির শেষে পাহাড়ি কুঠির হোমস্টেতে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুরে দেখছি আশেপাশে চা বাগানগুলো। আমরা কিন্তু রয়েছি একদম চা বাগানের মাঝে, আর চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, সুন্দর গন্ধ চায়ের, দারুণ লাগছে, দারুণ পরিবেশ সত্যি। মানে কলকাতা ছেড়ে যদি আপনারা একটা দিন বা দুটো দিন এখানে কাটান আমি বলবো আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এই হচ্ছে আমাদের হোমস্টে পাহাড়ি কুঠির, আর তার ঠিক চারিপাশে চায়ের বাগান ভর্তি, আমরা এখন সেই চায়ের বাগানেই রয়েছি। আর ওই দিকটা হচ্ছে পুরো দারুণ সুন্দর একটা ভিউ, আর এইদিকে দেখো শুধু চা বাগান আর চা বাগান, দারুণ সুন্দর পরিবেশ, দারুণ জায়গা। আমি বলবো চলে আসুন এই জায়গায়, থেকে যান পাহাড়ি কুঠিরে। আর পাশেই রয়েছে ঝর্ণা, ঝর্ণাতে আমরা কিন্তু কালকে গিয়েছিলাম স্নান করতে, স্নান টান করে এসেছি, দারুণ সুন্দর, দারুণ দারুণ লেগেছে আমাদের, দারুণ এক্সপিরিয়েন্স। তোমাকে আমি গিফট করলাম একটা চা পাতা।
কি মনে হচ্ছে এই জায়গাটা দেখে? একটা দিন ক্লান্তি মিটবে, তাহলে চলে আসুন কলকাতা থেকে এই পাহাড়ি কুঠির। এই হোমস্টেতে এলে আপনারা কিন্তু দু তিনটে সিকিউরিটি গার্ড পাবেন, এরকম কিউট কিউট সিকিউরিটি গার্ড, দেখুন কত সুন্দর। যেখানেই আপনারা যাবেন সেখানেই এনাদের সঙ্গ পাবেন। এই ক্লান্তির শেষে পাহাড়ি কুঠিরে আমরা দুদিন কাটালাম, বেশ ভালোই লাগলো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফাইনা চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে এখান থেকে, আমরা আবার বাড়ির পথে রওনা দেব। তো চলো যাওয়া যাক, টাটা টাটা।